আর গাছফালে বরষুণ পৰো পৰো অৱস্থা, মানে আৰু বেছি টাইম নাই আৰু বৰষুণ পৰিব কি জানি। তো ইফালে চাই লওক, চাৰিও পানে মানে পুৰা ডাৱৰীয়া কৰি দিছে আৰু। তো এইখিনিতে ইফালে ওপৰতে দেখা দিছোঁ, ইফালে ডাৱৰীয়া কৰি দিছে আৰু। বৰষুণ পৰি আৰু বেছি টাইম নাই আৰু। দেখাত বহুত চেম্পল ল'ৰাটো, কিন্তু বহুত সম্পত্তিৰ মালিক আৰু। ইফালে চাব পাৰে এইবিলাক গটাই টাৰ্ববিলাক আমাৰ উভয় আৰু এইবিলাক। তো চাওয়া চিটাকে আহিছোঁ আৰু গাড়ীবিলাক মানে কেনেকুৱা কি কণ্ডিশ্যনত আছে। মানে 4-5 মাহমান হৈ গ'ল বোলে উভয় দেখা নাই মানে গাড়ীকেইটা। তো পুৰা লাগি আছে, অৰুণাচলত চলিছিল গাড়ীখন। ওকে গাইজ, গুড ইভিনিং সকলোকে, এণ্ড ৱেলকাম বেক টু মাই ইউটিউব চেনেল কেন ব্লগ 47। আৰু গাইজ, এতিয়া যাই আছোঁ আমি থামা চামা লৈ কিনে ছয় গাঁও। তো উভয়ৰ লগত দুজনে যাই আছোঁ। মই একযোৰ মানে চেণ্ডেল চাম বুলি ভাবিছোঁ, বিশেষ তেনেকুৱা ইমান সকম নাই। ইফালে থামাত ল'ম আমি পেট্ৰল। তো গাইজ, বটলত দিয়া যিহেতু বন্ধ কৰিছে, তো উভয় বোলে পেট্ৰল নিব এই থামাটোত। তো তাকে এতিয়া যাই আছোঁ ছয় গাঁও। ইভিনিং ৰাইড এটা কৰি দিওঁ, বাকী ঠাণ্ডা ঠাণ্ডা বতৰ চাব পাৰি ইফালে গাইজ। তো মানে যোৱাকালিৰ পৰা পুৰা বৰষুণ মাৰি দিছে আৰু ইফালে। তো গছ গছনিগিলাকৰ কাৰণে পুৰা মুক্তিদায়ক দিন আহি গৈছে আৰু। তো সেইটোৱে আৰু ইফালে হিৰক ভাৰ চলাটো খুজি আছোঁ, কিন্তু সি দিয়া নাই মোক একচুৱেলি। তো বেছি দূৰ নহয় আৰু, আমাৰ ইয়াৰ ঘৰৰ পৰা ছয়গাঁও 15 কিলোমিটাৰমান হ'ব আৰু। তো তাকে এপাক ধুনীয়াকৈ যাওঁ, বহুত দিন হ'ল ছয়গাঁও যাওঁ নাই তেনেকুৱাকৈ। তো চাহ চিংৰা খাই আহোঁ ধুনীয়াৰে। তো এইটোৱে কথা, ইফালে উভয় আছে ওলাই ৰেডি। তো বৰ্তমান দুটামানে কাম আছে আৰু, বেছি কাম নাই। মই একযোৰ চেণ্ডেল ল'ম যদি মোৰ মনে বিচৰা চেণ্ডেলযোৰ পাওঁ, আৰু দ্বিতীয়তে আছে তেল আনিব লাগে মানে পেট্ৰল। তো সেইটোৱে কথা। তো বেছি দেরি নকরোঁ, অকনমান আজি মটো ব্লগ দিম বলে ভাবিছো। তো আর অলপমান যদি বতরটা ভাল করলে হয়, মানে ছয়গাঁও সেকেন্ড হ্যান্ড বাইকর ডিলার ভিডিও বনাম বলে ভাবিছিল আজি, কিন্তু আজি সময় নহব আর বতরটা বহুত বেশি হেমেকা, মানে তো কোয়ালিটিটা ইমান খাস নাহিব। তো যেতিয়া মানে রোড দে, তো হোলির কারণে স্পেশাল অফার দিয়ে না নিদিয়ে, তো হোলির আগে আগে তা নিয়ে আসো ধুনিয়াকে সেকেন্ড হ্যান্ড বাইক রিলেটেড ভিডিও। তো আপনাদের পাশাব মোর চ্যানেলে জলদিকে। কোনোবা যদি নতুন কে চ্যানেলটা আহিছে মোৰ, তো সাবস্ক্রাইবটো কৰি দিব আৰু গাইজ। 1K হ'ব বেছি বাকী নাই আৰু, 1K তো কমপ্লিট কৰি দিব আৰু। তো সেইটোৱে কথা। তো এতিয়া উভয় আহক, আহি কিনে ধুনীয়া ঠাণ্ডা ঠাণ্ডাকৈ যাই আছোঁ ছয়গাঁও। আৰু গাইজ, ঠাণ্ডা ঠাণ্ডা লাগিছে অলপমান, মানে তো গৰম চলা যিহেতু নাই, তো বতৰটো বহুত বেছি হেমেকা মানে। তো আজিও বৰষুণ পৰি আছে, এইখিনি টাইম মাত্ৰ এৰিলে আৰু অলপমান বতৰটো। তো তাকে এতিয়া যাই আছোঁ আৰু ধুনীয়াকৈ। স্পৰ্টিং দুটা মাৰি লৈছোঁ তলত আৰু বাকী চাত খান। তথাপিও অলপমান ঠাণ্ডা ঠাণ্ডাটো লাগি আছে আৰু। একো নাই, ছয়গাঁৱত যাই কিনে ধুনীয়াকৈ গৰম গৰমকৈ গল্লা চিঙিৰা চাহ মাৰি দিলে তো ঠাণ্ডা ফাটি যাব আৰু, সেইটোৱে কথা। একচুৱেলি গাইজ, যোৱা প্লেনিং আছিল লোহাৰ ঘাটত, মানে তো ফগ লাইটকেইটা লগাব। আগতে লগাইছিলোঁ মই একযোৰা ফগ লাইট, তো তাকে ফগ লাইটকেইটা মানে এটা ফিউজ গৈছে। তো তাৰে কিবা এটা অলপমান আধা 50% মানে ৱেৰেণ্টি আছিলে আৰু। তো বেছি দামী নহয়, 8GB নহয় আৰু। তো এনেই চলিব পৰা সেনেকুৱা মিডিয়াম আছিলে। তো পোহৰকেইটা ইমান বেছি ল' নহয়, ইমান এটা হাইও নহয় আৰু, ধুনীয়া আৰু চলিব পৰা আছিলে মানে মোৰ বাইকটোৰ লগত মিলাকে। তো তাকে তাৰে এটা ফিউজ গৈছিলে, তাকে এটা লগাও যাম বুলি ভাবিছিলোঁ, কিন্তু বোলে লাইটটো নাই ষ্টকত। তো অহাকালি যাব দিছে, কিন্তু মানে এইখিনি ঠাই পালে তো প্ৰত্যেকবাৰে চাই যাওঁ এইফালে হাৰটক জুবিন গাঁৱত। তো ধুনীয়াকৈ ৱাল আৰ্ট কৰিছে, এইফালে চাব পাৰে ৱালকেইটা। তো ধুনীয়া লাগে আৰু মানে এইখিনি। তো গাইছে আহিবলৈ ছয়গাঁও। তো এইপিনে ৰাস্তা ঘাট একদম বেয়া হৈ আছে, এইফালে চাব পাৰে। তো চকাত লাগি আহে মাটিবিলাকে মানে এইবিলাক চব নামাই আনিছে ৰাস্তাখনত। তো বহুত বেছি পিছল হৈ আছে ৰাস্তাটো। আৰু এইপিনে ৰাস্তাৰ কাম কৰি আছে, তো ৰাস্তাৰ বা কণ্ডিশ্যন কি হৈ আছে চাইডবিলাক গম নাপাওঁ আৰু, একদম পুট হৈ আছে। সেইবিলাক চাব পাৰে ৰাস্তাৰ চাইডবিলাক। তো যিহেতু 4 লেন হ'ব মানে ৰাস্তাৰ কাম চলি আছে ইয়াতে, তো ৰাস্তাবিলাক একদম অৱস্থা নাইকিয়া হৈছে আৰু, পুৰা পেনা পেনা। তাৰ পৰাই বাগি আহিছে পানীবিলাক, এইবিলাকবিলাক গোটাইবিলাক পুটবিলাক মানে তাৰ ৰাস্তাটোৰ কাষৰ পৰা বাগি আহিছে। তো গাইজ, ছয়গাঁওখনে মানে বেলেগ বেলেগ লগা হৈ গৈছে আৰু। তো এইফালে চববিলাক ৰাস্তাত থকা গছ গছনিবিলাক কাটি কিনে তো চবফালে চফা চাফা কৰি দিছে না। তো অলপমান বেলেগ লগা হৈছে আৰু, এইডাল আৰু বহুত প্ৰকাণ্ড গছ আছিলে, তো পিটিকলম গছ আছিল। তো গাইজ চাব পাৰে মানে গুৰিটো কিমান ডাঙৰ, তো কিমান বা বয়স বছৰ পুৰণা আৰু গম নাপাওঁ আৰু। এইফালে ৰাস্তাৰ চাইডবিলাক চাব পাৰে, অৱস্থাই নাই ৰাস্তাটোৰ চাইডত, কটাই বেছি পুট পুট হৈ গৈছে মানে। কিন্তু আমি ইয়াৰ ফাঁকে দি সুমি যাম, উপায় নাই, উপায় নাই, নাই যামেই আমি, ধৈৰ্যটো একদম নাই। তো গাইজ আহিবলৈ আমি ভাৰত পেট্ৰলিয়াম উভয়ৰ সকমটো কৰি লওঁ ইয়াতে। ফাৰ্ষ্ট টাইম তেলটো লৈ লওঁ, তাৰপিছত কৰিম মোৰ কামটো মানে। তো একযোৰ চেণ্ডেল চাম আৰু, বিশেষ তেনেকুৱা একো কাম নাই। তো এনেই ফুৰা নিচিনাকৈ আহি গ'লোঁ আৰু ইভিনিং টাইম। তো গাইজ ইপানে উভয় গ'ল তেল ল'ব। তো মোৰখনত নভৰাওঁ আৰু তেল, মোৰখনত আছেই তেল, তো ভৰাব নালাগে আৰু, বিন্দাচ চলি যাব পাৰিম আৰু 4-5 দিনমান। তো গাইজ ইফালে আহি ভাল পাব উভয় ফিউলচুল লৈ কিনে। আৰু গাইজ ইফালে বৰষুণ পৰো পৰো অৱস্থা, মানে আৰু বেছি টাইম নাই আৰু, বৰষুণ পৰিব কি জানি। তো ইফালে চাই লওক, চাৰিও পানে মানে পুৰা ডাৱৰীয়া কৰি দিছে আৰু। তো এইখিনিতে ইফালে ওপৰতে দেখা দিছোঁ, ইফালেও ডাৱৰীয়া কৰি দিছে আৰু বাকীবিলাক তাৰ্ববিলাক চব আমাৰ উভয় আৰু এইবিলাক ন উভাই এইবিলাক বোলো তাৰ্ববিলাক গোটাইবিলাক লাগি থকা, কাৰণ ডাম্পাৰবিলাক তৰে ন। দেখাত বহুত চেম্পল ল'ৰাটো, কিন্তু বহুত সম্পত্তিৰ মালিক আৰু। ইফালে চাব পাৰে এইবিলাক গোটাই তাৰ্ববিলাক আমাৰ উভয় আৰু এইবিলাক। তো চাওয়া চিটাকে আহিছোঁ আৰু গাড়ীবিলাক মানে কেনেকুৱা কি কণ্ডিশ্যনত আছে। মানে 4-5 মাহমান হৈ গ'ল বোলে উভয় দেখা নাই মানে গাড়ীকেইটা। তো পুৰা লাগি আছে, অৰুণাচলত চলিছিল গাড়ীখন মোটামুটি 3:44 বোলে আহি পাইছে গাড়ীখন, এতিয়া পাৰ্কিং কৰি থৈ দিছে আৰু। তো তাকে চালোঁ আৰু ধুনীয়াকৈ, বাকী ইয়াত তেল ল'ল মানে বাইকত। তো এতিয়া ইয়াৰ পৰা ওলাই দিওঁ আৰু। তো বাকী চেণ্ডেল চাওঁ, পচন্দৰ চেণ্ডেলটো পালে লৈ যাওঁ আৰু একযোৰ ধুনীয়াকৈ। আহ উঠ, ইফালে বৰষুণো পৰিব মানে বেছি টাইম নাই আৰু। ঠাণ্ডাটো বহুত বেছি লাগিছে গাছ।
চাহটো খাব পালেহে মানে গরম গরমকে চাহটো খাব পালেহে আহি যাব গাঁও পুরা এনার্জি লেভেলটা বাড়ি যাব আর ও ইয়া। আর এফেলে বাজাজর শোরুম পুরা পিছুয়াই গেছে আর 10-15 মিটার মান কি লেতেরা জাম লাগে গেছে রাস্তাটো একদম মানে ইয়ারপর জামে জাম জামে জাম। তো ইয়াতে মানে একজনমান স্যান্ডেল চাও রো ফুটপাথতে ধুনিয়াকে চাই লো, তো স্ট্যান্ডার্ড দোকানত নুহুরকো আর তো ইয়ারপরে লোব লাগবে একজন স্যান্ডেল ধুনিয়াকে, কিন্তু দোকান পোহারগুলো খোলা নাই নাকি ভালকে। তো কাছে ইয়াতে থ দিও আর বাইকখন, তো ইয়ারপরে এতিয়া যাও স্যান্ডেল চাও একজোর সেইটাই কথা। আহ বাকি নামবাই চিন্তা লাগিছে ইফেলে চাব পারে গোটাইগুলো পুরা পিছল হয়ে আছে মানে রাস্তাটো মাটি পেলাইছে না সাইডত, তো সেইটোর কারণে মানে নামবাই চিন্তা লাগিছে রাস্তা দিপানে তলত। তো কেনেকা কি করে নামো মানে, তো মন পছন্দর স্যান্ডেলযোর ইয়াত দেখা পাইছো বর্তমান, লারি কিনে চাও রবা। এ এ এ পুরি গেল ওইদর কোলাব পাই রিপালে স্যান্ডেল লারিও হয়ে পালো মানে কেনে কিবা থুই দিছি মানে গম না পড়ো, লারি দিয়ার লগে লগে হুড়ি পড়িল ইপানে লেতেরাত উপায় নাই আর ইজরে চাব লাগিব। তো কাজ কেনেকুৱা লাগিছে এই স্যান্ডেলটো চাব পাৰে, 43 নাম্বার বলে বাপরে হাতিয়ে বিন্দা স্যান্ডেল হবো এইজোর। ও কায় দোকানে তো ইয়ার পাবো নহয় নেকি তলতে হবো ইপানে এনেকাকে আর কত দিব উপরের পরা। তো কে গাছ তারপর স্যান্ডেল জোর লো আহি গলো, তো গাছ ইতিয়ারও আমার একো কাম নাই বারো, তো ইতিয়া ভালকে খাব লাগে আর সেইটাই কথা। ও বাপরে বাপরে খারাপ এরেক মারিছে ধুনিয়াকে খাও ইয়াত। এতিয়া বহি গেলো টিবুলত ইফালে ও ভাই ইফালে বাকি মোর হেলমেটতো এটা কি খাও মানে দুটার মাজত ডিসকাস হয়ে আছে আর কি খাও কি না খাও। তো বেলেগ কিনা খাবার মন নাই মানে একচুয়ালি, তো ভাতগিটাও মানে খাওয়া বেশি টাইম হয় নাই ঘর, তো ভাত খাই আহি কিনে ডাইরেক্ট আহিছো আর, তো সেইটার কারণে মানে পেট ভরা বস্তু বিশেষ তেনেকুৱা খাবার মন নাই। তো চাহ তা কিবা কিবি মারো আর নাই কি কোয়া গাছ, তো চাই থাকাছো কি খাও কি না খাও আপনার ধুনিয়াকে দেখাও, আপনাদেরকে তো খাবার না পায়ে তথাপি আরো মানে খাওয়ার ফিলিংস তো লোব পারিব আর। তো এইটে ওইফালে হয়ে গেল বম বম গোল্লা চাব পারি কিনা, আর ওইফালে আমার দি দিলে চাহ মানে গরম গরম চাই দিলে চাব পারে দুকাপ দি দিলে গরম গরম চাহ। তো গাছ গোল্লা চাহ খাই দিল, তো এতিয়া আমলেট গিটা দুটা, তো এতিয়া আমলেট খাই লো মানে যেহেতু গাছ ঠান্ডা লাগিছে না, তো আজি পুরা অলপমান এনার্জি হাঁস খাই আছো আর ধুনিয়াকে ওভাই লগত ও ভাই বলে পানি, তো এইফালে আমলেট দুটা পুরা বাঘে খাওয়া দিয়েছে বলে ও ভাই। তো গাছ তো তারপরে ধুনিয়াকে চাহ পানি খাই আহি গলো, তো ওইফালে মোর শিবা অকলে আছে আর আমার কারণে ওয়েট করে আছে এইফালে শিবা। তো গাছ ফোনে মাত্র গাড়িখান ধুইছিল হে, তো সেইদিনা তো আজি আর লেতেরাই হয়ে গেল মানে। তো কাছে ইয়ারপরা মানে বেশি দীঘলীয় নকরো আর ভিডিওতো, তো এইখিনিতে এন্ড করে দিও বারো, তো ইয়ার আহা ভিডিওত মানে সেকেন্ড হ্যান্ড বাইকের উপর ভিডিও দেখা পাবো। তো যাওয়া ভিডিওত মানে তো বহুতখিনি সাপোর্ট পাইছো আর, তো সেকেন্ড হ্যান্ড বাইক ডিলারের ভিডিওত। তো কাছে আপনাদের কেনকা ধরনের ভিডিও চাই ভাল পায় নিশ্চয় একবার কমেন্ট করে জানাই দিব, এনেকা ব্লগিং নে সেকেন্ড হ্যান্ড বাইকের ডিলারের ভিডিও চাই বেশি ভাল পায় সেইটা কমেন্ট করে দিব। তো কাছে আজির ভিডিওতো মানে ইয়ারপরা বেশি দীঘলীয় নকরো বলে ভাবিছো, তো আজির ভিডিওতো এইখিনিতে এন্ড করে দিছো, তো আহা ভিডিও ধুনিয়াকে লগ পাওয়ার প্রতিশ্রুতিরে, তো আজিলে বাই বাই গাইজ, বাই বাই।